وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদতের জন্য বানাইছেন এই কারণে মানুষের ইবাদতের কাইফিয়াত দেখে আল্লাহ তাআলা মজা পায় আল্লাহু আকবার বলেন আল্লাহ যখন দেখে বান্দা জিকির করে আল্লাহ শান্তি পায় তৃপ্তি পায় বান্দার প্রতি আল্লাহর রহমত ঢেলে দেয় আল্লাহ যদি দেখে বান্দা কোরআন পড়ে আল্লাহ পাশে বসা যায় কয়ে কয়ে বিনে বিনে কথা কয় বান্দার সাথে আলাপ লাগে যায় আল্লাহ যদি দেখে বান্দা কিবলামুখী নামাজ পড়ে আল্লাহ বান্দার সামনে এসে হাজির হয়ে যায় বান্দার সাথে দিদার দেয় মিরাজুল মুমিনিন আসসালাতু মিরাজুল মুমিনিন আল্লাহ যখন দেখে বান্দা ইবাদতের ভিতরে সেজদায় পড়ে রইছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয় এই দেখ 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 জিনেরা সেজদা করে না আর ইনসান সেজদা ছাড়ে না ওই যে আমার পদমে পড়ে রইছে আমি নির্দেশ করেছি তাই সেজদার মাধ্যমে আমাকে আমার বান্দা খুশবাল লাগছে দেখ দেখ রুকুতে পড়ে যায় কাইফিয়াতে ইবাদত আল্লাহ তাআলা হায়াত সালাত যেটা আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখা এই তোরা খালি রুকু করছ না ওই দেখ রুকু করছে এই তোরা সেজদায় না ওই দেখ আমার এক গোলাম সেজদা দিয়েছে ওই দেখ আমার আর এক গোলাম রাতে তাহাজ্জুদ পড়েছে কেবল জন্মাইলো উহ করলো দুই মাস বাঁচলো এক বছর বাঁচলো এরপরে আবার বইরা গেল লাভ হলো কি সরওয়ারে দু আলম নবী বলেন এর দ্বারাই বাচ্চার লাভ না যেই বালে পুরুষ মহিলা এই বাচ্চাকে জন্ম দিল ওদের লাভে আল্লাহ তাআলা ওদের সন্তান লয়ে যায় যে মা বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দিতে চায় বাচ্চানে তাদের সন্তানগুলো লয়ে যায় যে সন্তানটা মাসুম অবস্থায় মরে যায় এই সন্তানটাই পিতা মাতার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায় কারণ এই মা দশ মাস এই সন্তানকে পেটে ধারণ করেছে এই পিতা সাত বছর আট বছর পর্যন্ত এই সন্তানকে কোলে লইছে বুকে লইছে চুমা খাইছে নবীজিও নবীর সন্তান কোলে লইছে বুকে লইছে চুমা খাইছে আল্লাহ লয়ে গেছে দরদে মায়ায় নবীজির চোখের পানি বের হয়ে গেছে সন্তান চলে গেছে এই যে গেল গা এই সন্তান পিতা মাতার লাভ যে সন্তানটা বালে অবস্থায় বালে হওয়ার আগে ইন্তেকাল করেছে ও তো জান্নাতে যাবে যাবে ও ওর মা বাবাকে সাথে লইয়া বিনা হিসাব জান্নাতে যাবে বাচ্চাটা তো জান্নাতে যাবে যাবে পিতামাতাকে লইয়া জান্নাতে যাবে এই সমস্ত হাদিস অথবা এই সমস্ত ফাজাইল শোনার পরে পড়ার পরে কোন বুজুর্গ এরকম তার দিলের ভিতরে আয়েশাও পড়ছে এরকম বাপ হওয়ার পরেও দিলে আয়েশা পড়ছে আল্লাহ আমার যদি একটা বাচ্চা মাসুম অবস্থায় মরত তাহলে তো আমি জান্নাতে যাওয়ার একটা ইঞ্জিন পাইতাম কোন বুজুর্গের আয়া পড়ছে আবার বুজুর্গদের শান্ত আলাদা লাউ আকসামা আলাল্লাহি লা আবারা আর যদি কোনো কিছু চায় তো আল্লাহ তাআলা কবুল করে লয় এরকম দিলে আইছে আবার কোন বুজুর্গের বাচ্চা মইড়াও গেছে আবার বাচ্চার দরদে কয় আল্লাহ জান্নাতের লাভে ওই কথা কইছিলাম তাই বলে কি কই যা সিরা সন্তান লয়ে যাইবা সন্তানের মায়া আবার কানছে কিন্তু জান্নাতের লোভে আবার দিলে ওই কথাও আসছে এই কারণে ছোট মাসুম বাচ্চা মারা গেলে বিলাপ করতে নাই কারণ ইবাদত ছাড়া জান্নাত পার্টি এরা শুধু একা জান্নাতেই যাবে না তারা তাদের পিতা মাতাকে লইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবি পৃথিবীতে যত জান্নাতি আছে সে একা একা জান্নাত পাচ্ছে না সে কিছু লোক লয়ে গেছে
এই কথাটা শোনার পরে যে খুশি হন নাই মানে পরিবারের একটা লোক যদি জান্নাতে যায় তো হে হে কিছুরে লয়ে পান দিয়ে চলে যেত হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের 70,000 বিনা হিসাব জান্নাতে যাবে সামনে এরকম লোক বসা ছিল একজন লাফ দিয়ে দাঁড়ায় গেছে হযরত কাশা উনি বলেন তাহলে আমার লাগে দোয়া করেন আমি যেন বিনা হিসাব দেই আল্লাহর রাসূল বলেন ঠিক আছে তুমিও যাও বিনা হিসাব দেই হ্যাঁ নেই চান্স পায় আরেকজন ওই একজনের লাগে মুসাফা করতে গেলে আরেকজন আছে একজনের লাগে মুয়ানাকা করছে আরেকজন আছে হ্যাঁ মিয়া হেল লাগে মুয়ানাকা করছে এটা পারছো না তুমি আইছো কে একজনের লাগে মুসাফা করছে দেখতে মুসাফা করতে করতে এখানে শহীদ হয়ে যাবে নাকি সব গেছো কে হযরত উকাশাকে আল্লাহর রাসূল বললেন মুসাফার ভিড় কমাইলাম এই কথাটা ভাগ দেখো ইয়া একজন একজনে একজনকে আল্লাহর রাসূল বললেন তুমি বিনা হিসাব জান্নাতি বাকিরা দাঁড়ায় কয় নবী আমিও কেন ওই একটাই এটা আগে নিচে গা এই চান্স দ্বিতীয়বার সেকেন্ড টাইম বারবার না একবার হয়ে গেছে তবে হ্যাঁ আরেকটা খোশ খবর শোনো অন্য বর্ণনায় আল্লাহর রাসূল বলেন এই 70,000 যারা বিনা হিসাব জান্নাতি যাবে এদের এক একজন আবার 70,000 করে মানুষকে একসাথে লয়ে একা জান্নাতে প্রবেশ করবে একা একা যাইবো না একাই আবার লয়ে যাইব কত হাজার তাহলে কত হিসাব করে লন গা ক্যালকুলেটর দিয়ে এত দায়িত্ব আমরা লইব 70,000 তো কিনা হিসাব জান্নাতে যাবে এই 70,000 এর প্রতিটি পারসন আবার আরো 70,000 কে সাথে লয়ে জান্নাতে যাবে জান্নাতির সংখ্যা বিনা হিসাব কমতেছে না বাড়তেছে আবার বিনা হিসাব ইবাদত ছাড়াও কিছু মানুষ জান্নাতে যাবে মাসুম আফাল বাচ্চা কাচ্চা ছোট উলা যদি মরে যায় এই বিনা হিসাব জান্নাতে যাবে কোনো ইবাদত করা ছাড়া এরা তো যখন জান্নাতে যাবে তখন এগুলো ব্যাখ্যা বলবে আল্লাহ একলা যাব একা যাব না মা কই আব্বা কই মা বাপ রে সাথে লইবে সাথে লয়ে জান্নাতে প্রবেশ করবে আরো এক প্রকারের বাচ্চা যারা বালেগ হওয়ার পরে পাগল হয়ে যায় অথবা বালেগ হওয়ার আগেই পাগল হয়ে গেছে পাগল অবস্থায় 40-50 বছর বেঁচে রয়েছে এরপরে মারা গেছে যেহেতু তার আকল নাই সে শরীয়তের মুকাল্লাফ নয় সেও বাচ্চার মতন বিনা ইবাদতে বিনা হিসাব জান্নাতে যাবে এই প্রতিবন্ধী বাচ্চাটাও একা জান্নাতে যাবে না তার মা বাবা উভয়কে লয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে এ কারণে যদি কারোর সন্তান প্রতিবন্ধী হয় দুঃখ করতে না প্রতিবন্ধী সন্তান এটা আল্লাহ পাকের নিয়ামত আমার ফুফা জান মুফতি আব্দুল বাতিন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন আমি তখন জেলখানায় তখন উনি মারা গেছেন ওনার তিনটা সন্তানের ভিতরে একটা সন্তান নুরুল্লাহ প্রতিবন্ধী আমার ফুফা ওরে এত আদর করতেন যে বাকি পাঁচটা সন্তানকে যে ভালোবাসা দিছে একাই নুরুল্লাহকে বেশি ভালোবাসা হজের ফ্লাইটে যেদিন ফুফার সাথে বিমানে উঠতেছি ফুফা কাঁদতেছিল হজের ফ্লাইটে কাউরে জড়ায় ধরে কান্দে না ওই প্রতিবন্ধীটারে জড়ায় ধরে কান্দে কান্দে আর কয় এই তোরা সবাই মিলে আমার নুরুল্লাহকে দেখে আসিস ভালো বন্ধু বুঝা ও আমার জান্নাতে যাওয়ার ইঞ্জিন ও যখন আল্লাহর জান্নাতে যাবে আমি আব্দুল বাতেনকে লইয়া জান্নাতে যাবে আমার এই প্রতিবন্ধী বাচ্চাটা এটা আমার সবচেয়ে আদরের বাচ্চা এই যে মা বাপ প্রতিবন্ধী সন্তানকে আদর করে পাললো এই প্রতিবন্ধী সন্তানটা ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতে যাবে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা এই আলোচনাগুলো শোনার পরে হাউমাউ করে কান্না শুরু করছে আল্লাহর রাসূল বলেন আয়েশা কান্দেন কেন আয়েশা সিদ্দিকা বলে আমার তো একটা বাচ্চা নাই আমার একটা সন্তান নাই
আমার যদি একটা সন্তান থাকতো তাহলে নেক সন্তান আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য উসিলা, মাসুম মরে গেল জান্নাতে যাওয়ার উসিলা, প্রতিবন্ধী একটা বাচ্চাও জান্নাতে যাওয়ার উসিলা। ও আল্লাহর নবী আমার তো কোনো বাচ্চা নাই সন্তান নাই, আমি কেমনে বিনা হিসাব জান্নাতে পেরেশানিতে কাঁদতেছি। আল্লাহর রাসূল সরওয়ানে দোয়া আলম নবী বলেন, আয়েশা কাঁদবেন না, আমার ইন্তেকালের পরে আমার মুলাকাতের পূর্ব পর্যন্ত দুনিয়াতে একা একা জীবন যাপন করে আপনি যে সবরটা করবেন, আপনি মুমিনদের মা, এই শান নিশানের চেয়ারে আপনি যে আমার মৃত্যুর পরে দুনিয়াতে অপেক্ষা করবেন আর সবর করবেন, এই সবরটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকেও বিনা হিসাব আল্লাহর জান্নাত দান করবে। এছাড়া বাকি যত মানুষ আছে ইবাদত করতে হবে, নামাজ মাপ নাই, এই হাকিকি পাগলের ইবাদত লাগে না জান্নাতে যেতে, কিন্তু কোন আকলমন্দ পাগল সাইজা জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, সাজা পাগলের ইবাদত মাপ নাই, বালে ঘোড়া থেকে শুরু করে মদ পর্যন্ত ইবাদত, হাত্তা কে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসার পূর্ব পর্যন্ত ইবাদত করবা বালে ঘোড়া থেকে, এটা হলো আল্লাহর নির্দেশ। এখন কেউ যদি বালে ঘয় রাত বারোটায় এর আগে সে এশার নামাজ জামাতের সাথে পড়েছে, রাত্রি বারোটার সময় তার স্বপ্নদোষ হয়েছে, ফকিহ আইম্মায়ে কেরাম ফতোয়া কি দেয় ভাই যে ইবাদত একটা বালেগের জন্য এত বড় ফরিজা কাম, আগের যে এশার নামাজ পড়ছে ওটা নাবালক অবস্থায় পড়ছে, রাত বারোটার সময় বালেগ হয়েছে, এশার ওয়াক্ত এখনো বিদ্যমান আছে, সুতরাং এশার নামাজ তাকে আবার পড়তে হবে। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর দর্শে গেছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, যাই এই দর্শে ঢুইকাই সকালবেলার পয়লা প্রশ্ন, আ ইমাম ও উস্তাদে মুহতারাম, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে এরপরে যদি রাত্রিবেলায় ঘুমায় রাত বারোটা একটার সময় যদি সে স্বপ্নদোষ হয়, সে যদি বালেগ হয়ে যায়, সে কি গোসল করে ফজরের নামাজের জন্যই ইন্তেজার করবে পবিত্র বদনে, নাকি গোসল করে আগে এশার নামাজ পড়বে? প্রশ্ন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আগে যখন নামাজ পড়েছে তখন নাবালেগের দায়রার ভেতরে পড়েছে, আর এখন যেহেতু বালেগ হিসেবে স্বীকৃতির সার্টিফিকেট পাইছে, সুতরাং এশার নামাজ আবার আদায় করবে। ইমাম মুহাম্মদ বলে, আলহামদুলিল্লাহ যে বাচ্চাটা আজ রাতে বালেগ হয়েছে সে এশার নামাজ দুইবার পড়েছে, কারণ বুঝতে বাকি রয়ে নাই ঘটনাটা ইমাম মুহাম্মদেরই হয়েছে। আকল কামেল ফাহম কামেল, এখন হইছে এখন থেকে ইবাদত স্টার্ট, শেষ সীমানা কোন পর্যন্ত? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, প্রতিটা মুমিনের প্রতি আল্লাহর নির্দেশ হলো তোমরা মৌত পর্যন্ত ইবাদত করবে, আজরাইল তোমাদেরকে ধরার পূর্ব পর্যন্ত ইবাদত মাপ নাই, অসুস্থ বদনেও ইবাদত মাপ নাই, দারিদ্র হালতেও ইবাদত মাপ নাই, সাগরের ভেতরেও ইবাদত মাপ নাই, আকাশের উপরেও ইবাদত মাপ নাই, মরুভূমির ভেতরেও ইবাদত মাপ নাই, যতক্ষণ থাকবে ইবাদত করবে বিবস্ত্র বদনেও ইবাদত মাপ নাই। মনে করেন সাগরে লাশ ডুবে গেছে, সাগরের ভেতরে ভেসে ভেসে তীরে আসছে, জীবন বাঁচাইবার জন্য সব পোশাকগুলো নিজের থেকে আলোক করে ফেলছে বাঁচার জন্য,
উলঙ্গ বদনে সাগরের তীরে এসে দাঁড়াইছে কাপড় নাই পানি আছে কিন্তু শরীর ঢাকার কাপড় নাই ফকিহরা কয় ইবাদত মাপ নাই উলঙ্গ বদনে নামাজ পড়বে কিন্তু ইসলাম কত আদবের ইসলাম বলে তোমার যেহেতু উলঙ্গ বদন তাহলে তোমার কওমা দরকার নাই সেজদা দরকার নাই নিজের লজ্জা স্থানকে ঢেকে মাটির ভিতরে পয়সা পড়ো কিবলামুখী হয়ে ইশারায় ইশারায় নামাজ পড়ো তুমি অসুস্থ হয়ে পড়েছো দাঁড়াইবার ক্ষমতা তোমার নাই তাহলে বসে বসে নামাজ পড়ো বৈশা নামাজ পড়ার যোগ্যতাও তোমার নাই তাহলে ঈমান ইশারায় ইশারায় রব্বি বলো আল্লাহ আমি কিন্তু আপনার গোলাম এক সেকেন্ডের জন্য কিন্তু আমি আপনাকে ভুলি নাই তুমি ইবাদতের দ্বারা রবের প্রেম সাগরে সব সময় হাবুডুবু খাও কতক্ষণ পর্যন্ত মওত পর্যন্ত যতটুকু সময় সম্ভব ইবাদত করো কারণ আল্লাহ তাআলা মানুষকে বানাইছে ইবাদতের জন্য ওমা খালাকুতুল জিন মানুষ এবং জীব জাতিকে আল্লাহ তাআলা শুধুই মাত্র ইবাদতের জন্য বানাইছেন এই কারণে মানুষের ইবাদতের কাইফিয়াত দেখে আল্লাহ তাআলা মজা পায় আল্লাহু আকবার বলেন আল্লাহ যখন দেখে বান্দা জিকির করে আল্লাহ শান্তি পায় তৃপ্তি পায় বান্দার প্রতি আল্লাহর রহমত ঢেলে দেয় আল্লাহ যদি দেখে বান্দা কোরআন পড়ে আল্লাহ পাশে বসা যায় বয়ে বয়ে বিনে বিনে কথা কয় বান্দার সাথে আলাপ লেগে যায় আল্লাহ যদি দেখে বান্দা কিবলামুখী নামাজ পড়ে আল্লাহ বান্দার সামনে এসে হাজির হয়ে যায় বান্দার সাথে দিদার দেয় মিরাজুল মুমিনিন আসসালাতু মিরাজুল মুমিনিন আল্লাহ যখন দেখে বান্দা ইবাদতের ভিতরে সেজদায় পড়ে রইছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয় এই দেখ 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 জিনেরা সেজদা করে না আর ইনসান সেজদা ছাড়ে না ওই যে আমার কদমে পড়ে রইছে আমি নির্দেশ করেছি তাই সেজদার মাধ্যমে আমাকে আমার বান্দা খুশবাল লাগছে দেখ দেখ রুকুতে পড়ে যায় কাইফিয়াতে ইবাদত আল্লাহ তাআলা হাইয়াত সালাত যেটা আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখে এই তোরা খালি রুকু করছ না ওই দেখ রুকু করছে এই তোরা সেজদায় না ওই দেখ আমার এক গোলাম সেজদা দিয়েছে ওই দেখ আমার আর এক গোলাম রাতে তাহাজ্জুদ করেছে ইবাদতের ভিতরে কিছু কিছু ইবাদত আছে এমন যে ইবাদতের ভিতরে রিয়ার আক্রমণ কম হয় বান্দার অধিকাংশ ইবাদতের ভিতরে রিয়ার আক্রমণ হয়ে যায় কিন্তু কিছু ইবাদত আছে যেটার ভিতরে রিয়া ঢুকবার পারে না ওইরকম ইবাদত যদি বান্দার জীবনে কমও হয় তাহলে কম ইবাদত জান্নাতে যাওয়ার জন্য সিলা হয়ে যায় জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে এক বুজুর্গ দেখে যে জুনায়েদ বাগদাদি আল্লাহর জান্নাতে ঘুরছে ও জুনায়েদ বাগদাদি আপনাকে আল্লাহ কোন আমলের বদলে জান্নাত দিল জুনায়েদ বলে জিন্দেগিতে যত ইবাদত করেছি সব ইবাদতের ভিতরে রিয়া পাওয়া গেছে নামাজ পড়েছি এর ভিতরে নাকি রিয়া আছে রোজা রেখেছি তার ভিতরেও রিয়া পাওয়া গেছে রোজাদার বলবে আশা করেছি হজ করেছি রিয়া পাওয়া গেছে যাকাত দিছি দান নবীর বলবে রিয়া পাওয়া গেছে জিন্দেগির যত খায়রাত করছি সবগুলার ভিতরে ধরা খেয়ে গেছে কিন্তু একদিন আমার ঘরে কেউ ছিল না ঘরে ছিলাম আমি আর আমার আল্লাহ ওই দিন রাতের বেলায় ঘুম হারাম করে দরজা জানালা বন্ধ
আমি যে শেষ রজনীতি আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম যে সেজদাগুলো কেউ দেখে নাই যে সেজদার মজাগুলো পৃথিবীর কারণ নজরে পড়ে নাই যেই লম্বা তিলাওয়াতগুলো দুনিয়ার কেউ টের পায় নাই আমার ওই আট রাকাত তাহাজ্জুদের নামাজের মাঝখানে আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ ছিল আধার রজনীর গভীরে যে রিয়া মুক্ত ওই ইবাদতটা করছিলাম ওইটার বদলায় আল্লাহ তাআলা আমি জুনায়েদকে জান্নাত দান করেছি হ্যাঁ ইবাদত করলেই হয় না ইবাদত তো শরায়েত পুরা কইরা মঞ্জুর করাইতে হয় ইবাদতের নিয়ত ঠিক হইতে হয় ইবাদতের কাইফিয়াত ঠিক হইতে হয় তারপরে ইবাদত মিজানের পালায় ওজন হয় ভারী হয় কিন্তু মানুষ ভারী হোক আর হালকা হোক মানুষ তার ইবাদত কইরা যাবে আদা হইতে হবে সারা জীবনই রিয়া আয়শা গেল আদা হইতে হবে কই আমি ইবাদত করলেই আমার রিয়া আয়া পড়ে তাহলে আমার ইবাদত বাদ না তুমি আদায় করতে থাকো ইবাদতের পুরস্কার না পেলেও ইবাদত ছেড়ে দেওয়ার অপরাধ থেকে নিজেকে বাঁচাও আগে তারপরে তুমি ইবাদত করতে 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 এক সময় ইবাদত হবে তোমার আদা অভ্যাস আর এই অভ্যাস নামক ইবাদতের গুণের ভেতরে এক সময় ঢুইকা যাবে ইখলাস যার ভেতরে ইখলাস এসে যাবে তখন তোমার অল্প ইবাদত নাজাতের জন্য উসিলা হবে সাধনা কোন পর্যন্ত বা মত পর্যন্ত কারণ বান্দার গুনার মানজার দেখতে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তাআলা বান্দার ইবাদতের মানজার দেখতেই পছন্দ করেন কারণ মানুষকে যে ইবাদতের জন্যই বানাইছেন সঙ্গত কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ কয়েক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহর রাসূল সাহাবীদের সাথে পড়তে পারেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে দেখে বললেন আবু বকরকে আদেশ দাও আমার মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়াইতে বলো তো হযরত আবু বকর ইমাম হয়ে নবীর মুসল্লায় দাঁড়ায় গেছে মসজিদে নববীর ভেতরে হুজরা আয়েশা আল্লাহর রাসূল আছে কিন্তু মসজিদের নামাজ হইতেছে আবু বকরের ইমাম নামাজের তিলাওয়াতের আওয়াজ আল্লাহর রাসূলের কানে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন আলী আয়েশা আমাকে ধরো আমাকে একটু মসজিদের গেটের কাছে নিয়ে চল মসজিদের জানালায় আমাকে একটু দাঁড় করাও নবীজি দুইজন সাহাবীর কান দিয়ে ভর করে মসজিদের নববীর জানালায় যে দাঁড়ায় গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদের ইবাদত দেখতেছিলেন আল্লাহর রাসূল সাহাবীদের ইবাদত দেখে কাঁদতেছিলেন কিছু সময় পরে আল্লাহর রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছিলেন হাবিবে কিবরিয়া নবী যখন জানালায় দাঁড়ানো এক সাহাবী বলে নবী জানালায় দাঁড়ায় আমাদের দেখতেছি মনটা চাইতেছে যে নামাজ বাদ দিয়ে আমি আগে রাসূলকে দেখি কিন্তু নামাজে আছি নামাজ বাদ দিয়ে নবীর দিকে তাকাইবার সুযোগ নাই সাহাবী বলে যে আমি নামাজের সালাম ফিরায় যখন জানালায় তাকাইছি দেখি চাঁদ মুখে সরোয়ারে দোয়া আলম জানালায় তারা আমাকে দেখছে সাহাবী বলে নবীর চেহারাটা তখন কেমন দেখেছি কাআন্নাহু ওয়ারাকাতু মুসহাফিন মনে হইতেছিল যে জীবন্ত কোরআন শরীফের একটা পাতা আল্লাহর কোরআনের একটা পাতা মসজিদকে আলো দিতেছে আল্লাহর কালামের পাতার মতো নূরের চমক নবীর চেহারার ভিতরে অর্থাৎ নবীজির চেহারা কি সাহাবী আল্লাহর কোরআনের পাতার সাথে তাসবিহ দিলেন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন সাহাবী নামাজ পড়তেছে আর আল্লাহর রাসূল দেখতেছেন ঘরে আল্লাহর রাসূল বসে গেলে উম্মুল মুমিনিন বলে ওগো সরকার
নামাজ দেখতে জানালায় যায় দাঁড়াইলেন আপনার সাহাবীদের ইবাদতের দৃশ্য দেখে আপনি কাঁদলেন আবার কিছু সময় পরে আবার হাসলেন কারণ কি আল্লাহর রাসূল বলে আয়েশা আমার সাহাবীরা একসাথে জামাতে নামাজ পড়তেছে আমার শারীরিক বদন দুর্বল তাই সাহাবীদের সাথে জামাতে অংশ গ্রহণ করতে পারি নাই এই যে সাহাবীদের সাথে জামাতের দামি নামাজ একসাথে পড়তে পারলাম না এই বেদনায় আমি কাঁদতেছিলাম তারপরে হাসলেন কেন আল্লাহর রাসূল বলে হাসলাম এজন্য আল্লাহর কাছে তো বান্দার ইবাদতের দৃশ্যটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের একটু পরে আমি যখন আমার আল্লাহর কাছে চলে যাব আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে হাবিব নিজের উম্মতকে কি অবস্থায় রেখে এসেছেন তখন আমি বলবো আল্লাহ আমি আমার জিন্দেগির শেষ দেখা আমার সাহাবীদেরকে এই ভাবে দেখে এসেছি আবু বকর নামাজের ইমামতি করতেছে আর আমার সাথীরা সব মিলে সেজদায় পড়ে কাঁদতেছে আমি জানালায় দাঁড়ায় দেখে এসেছি আমার আবু বকরের ইমামতি আমার সাহাবীরা সব তোমার কুদরতি কদমে পড়ে রইছে আমি যে এই কথা না আল্লাহর কাছে বলতে পারবো এই খুশিতে হাকদার লাগছি তার মানে আল্লাহর কাছে পছন্দের হলো বান্দার ইবাদতের দৃশ্যটা এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আল্লাহ পাক চান না যে মৃত্যুর আগে এই বান্দা কোন রকমের গুনাহ দৃশ্যের ভিতরে প্রবেশ করুক এ কারণে আল্লাহর নির্দেশ হলো ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকীন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকীন আল্লাহ বলেন হে আমার গোলামেরা ইবাদত করো মৌত পর্যন্ত ইবাদতের সাথে মুমিনের খুশির সম্পর্ক থাকতে হবে যেমন রমজান আসতেছে দুই মাস আগে থেকে খুশি হইতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান ইবাদতের সাথে পেরেশানির সম্পর্ক হলে ভয়ঙ্কর অবস্থা ফরজ ইবাদত রমজান আসতেছে তো দুই মাস আগে থেকে ইবাদতের ইস্তিকবালে মুমিন খুশি হবে আর দোয়া করবে ওগো আল্লাহ আপনি আমাকে রজব শাবানে বরকত দান করেন এবং রমজানে পৌঁছায়া দেন যেন প্রাণ উজাড় কইরা ইবাদতের মৌসুমে আমি ইবাদত করতে দুই মাস আগে থেকে খুশি জাহির করব আর কিছু আছে দুই মাস আগে থেকে বডি চেকআপ শুরু করছে আর ডাক্তার দেখান শুরু করছে কোন রকম নি লেখান যায় যে গ্যাস্ট্রিক আপনার খুব বেশি আপনি কিন্তু রোজা রাখেন না যদি খালি কাগজটা পরিবারের সবাইরে দেখাইতে পারে তাহলে সবাইরে রোজা রাখায় হে খাইব টেনশনে দুই মাস আগে থেকে বডি চেকআপ শুরু করছে যদি ইবাদতটা হয় কারণ পেরেশানির কারণ তাইলে তার ঈমান নষ্ট হয়ে গেছে আর যদি ইবাদত হয় খুশির কারণ ইদা সাররাতকা হাসানা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন ইদা সাররাতকা হাসানাতুকা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন যদি তোমার ইবাদত তোমাকে আনন্দ দেয় তোমার পৃথক গুনাহ যদি তোমাকে পেরেশান বানায় আল্লাহর রাসূল বলেন তাহলে তুমি কনফার্ম থাকতে পারো আসমানে ইমানদারের খাতায় তোমার নাম আছে সুবহানাল্লাহ আমি আমার এত নাতি দীর্ঘ আলোচনা দিয়ে এটার ছোট বলার কোনো উপায় নেই আমি জোহর থেকে ওয়াজ শুরু করি আমার জন্য 50 মিনিট এক ঘন্টা দীর্ঘ আলোচনা আমি আমার এই আলোচনায় যা বুঝাইতে চেষ্টা করলাম সেটা হলো এই ইবাদতের সাথে গাফলত নয় ইবাদত মাকসাদে খিলকাত মানব সৃষ্টির উদ্দেশ্য ইবাদত ইবাদত সারা জান্নাত বালেগ লোকের নয় যে মন চায় গুইরা বেড়াবার জান্নাতের কল্পনা করবা বেহুদা দোজখের আগুন সারা কপালে কিছু জুটবে মনে রাখবা
হ্যাঁ ইবাদত ছাড়া জান্নাত পায় দুই দলে নাবালকে আর পাগল তাই বলে তুমি আওলাকে পাগল বেশ সিকল ড্রেস লেংটা বেশ চট আর জটের সংমিশ্রণ আর মাথায় হলো চট গায়ে সালার জট ধরছো একটা ভাব তোমার মতো পাগলের তো অভাব কিন্তু ভাব ধরছো ভাবের পাগল এই ভাবের পাগল পাগলামি দিয়া কিন্তু জান্নাত পাবে না হ্যাঁ যদি কেউ হাকিকি পাগল হয় তো আকলে সালিম না থাকার কারণে সে শরীয়তের মুকাল্লাফ না আল্লাহ তাকে বিনয়ে দিতেও জান্নাত দান করবে এছাড়া বালে ঘর পার থেকে এই যুবক বালে হইছো 7 বছর আগে এখনো নামাজ পড়ছ না মরবি না আল্লাহর আদালতে যাবি না রাতে যদি বালে ঘর তুই তবে এশার নামাজ তোকে দ্বিতীয়বার পড়তে হবে সেই যুবক সেই ফরজের দায়িত্ব নিয়ে 7 বছর 8 বছর 10 বছর বেনামাজি হয়ে নামাজের বোঝা মাথায় নিয়ে মাও কেমনে তুমি তো তোমার মত পর্যন্ত ইবাদত করো এটা মালিকের ফয়সালা রবের ফয়সালা সুতরাং আমার এই সংক্ষিপ্ত কথা যারা বুঝছেন তারা ইবাদতের আহমিয়াত অবশ্যই আন্দাজ করেছেন তাহলে রমজান আসছে ওইটারও আহমিয়াত আছে দুই মাস আগে থেকে নবী দোয়া শিখাইছে সুন্নাত আমলটা আমার সাথে পড়েন আল্লাহুম্মা আওয়াজ করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটা নিজে পড়বেন না ঘরের সবাইকে পড়াবেন ঘরের সবাইকে পড়াইবেন আবার পড়েন আমার সাথে আল্লাহুম্মা এই এই শুনেন শুনেন এর আগে আরেকটা কথা শুনুন এটা হলো হায়াত বলি ভ্যাকসিন কো অথবা স্কয়ার অথবা অপশন ইন আরো যা আছে এরা যদি কোনো হায়াত বলি ছাড়ে এইটা বাপের জমিন বেচা খাইবো আপনারে আন্ডাটাও দিব দরকার হয় জমি বিক্রি করে 1 কোটি টাকা দাম হলে 1 কোটি টাকা দিয়ে ফাইল কিনে খাই হায়াত বলি কিন্তু হায়াত বড়ি কোনো ডাক্তার ছাড়ে নাই নবী হায়াত বড়ি ছেড়ে দিয়ে গেছে রজব আর শাবানের দোয়া এটা হায়াত বড়ি এটা পড়লে হায়াত পারবে কারণ নবী অযথা কোনো প্রেসক্রিপশন করতে পারে না কারণ নবীর প্রেসক্রিপশন কার প্রেসক্রিপশন আল্লাহ জোরে আরো আস্তে করে এখন আর একটু আস্তে করে আল্লাহ নবীর প্রেসক্রিপশন কার প্রেসক্রিপশন আল্লাহ সুতরাং নবী বলতেছে রমজান লাভের লাগে হায়াত মারা আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আচ্ছা রজব শেষ হয়ে গেলে শাবানে কিভাবে করবেন একই পদ্ধতি পদ্ধতি কি একই নাকি ওখানে যায় করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব বাদ রজব আমি এরকম আগে বানতাম আমার এক হুজুর কানে ধরে এমনি ধরছে বাঙালি কে আমরা শাবান আইছে রজব তো গেছে গা রজবে যখন শাবান পড়ছ তখন শাবান কইছিল শাবান ইজ কামিং হালতে ছিল সামনে ছিল এখন যখন শাবান পড়তেছ রজব আরেকটা কোথায় আছে বললাম যে ওটাও তো কামিং পজিশনে আছে কিন্তু 11 মাস পরে এটা তো বালায় না সালা কি করে দুই বছরের হায়াত বাড়াইতেছে ইন্টিমেটিক কোর্স সুতরাং রজবেও দোয়া পড়ার স্টাইল যেটা হবে শাবানেও দোয়া পড়ার স্টাইল সেটাই হবে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই মাস পড়ব সবাইকে পড়াবো ইনশাআল্লাহ যা কিছু বলেছি এগুলো বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বুঝছ শুই না যা ভালো বলেছি আমল করেন দাওয়াত দিলাম এই মাদ্রাসার প্রতি বুজুর্গদের খেয়াল আছে জামে ইসলামিয়া দারুল হক আমি তানভীর সাহেবকে বললাম আপনার মাদ্রাসাটা খুব সুন্দর দখল করতে মনে চায় তিনি কয় হুজুর দখল করে আল আসলে সুন্দর একটা মাদ্রাসা করছে সন্তান দিবেন ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে মাদ্রাসাটাকে কবুল করে ওনার আব্বা যান ওনার আম্মা সন্তানকে দিয়ে দ্বীনের কাজ করানোর জন্য সন্তানকে ওয়াকফ করেছে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করে সকল আহলে খায়ের যারা মাদ্রাসাকে ভালোবাসে তাদেরকে আল্লাহ কবুল করে এই মুখতাসার একটি সবক আপনাদের সাথে তাকরার করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি जो कुछ हुआ या रब तेरे करम से हुआ जो कुछ होगा तेरे करम से ही होगा हयात बाकी तू मुलाकात बाकी तू नसीहत बाकी इंशा अल्लाह अस्सलाम वालेकुम व रहमतुल्लाह।